হ্যালো ফ্রেন্ডস, সবাইকে আবার একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। তো বহুদিন ধরে একটা প্রশ্ন, একটা কমপ্লেন বারবার পাচ্ছি যে দাদা, আপনি প্রত্যেকটা সেকশনের জন্য আলাদা আলাদা ভিডিও বানাচ্ছেন, বিএড, ডিএলএড, প্রাইমারি, স্কুল সার্ভিস কমিশন, WBCS নিয়ে যারা পড়তে চাইছে বা WBCS যারা ক্র্যাক করতে চাইছে, চাকরির পরীক্ষা ক্র্যাক করতে চাইছে, প্রত্যেকের জন্য আপনি ভিডিও বানাচ্ছেন। আপনি কি কলেজ স্টুডেন্টসদের কথা ভুলে গেলেন? এরকমটা টেলিগ্রাম এবং ইনস্টাগ্রামে আমি প্রতিনিয়ত মেসেজ পাচ্ছি। আজকের এই ভিডিওতে কলেজ স্টুডেন্টসদের জন্য রয়েছে বিশেষ কিছু বক্তব্য। আজকের এই ভিডিওটা হতে চলেছে ডেডিকেটেড ওয়েস্ট বেঙ্গলের প্রত্যেকটি ইউনিভার্সিটির কলেজ স্টুডেন্টসদের জন্য, সেমিস্টারের স্টুডেন্টসদের জন্য, সিবিসিএস স্টুডেন্টসদের জন্য। তো যারা নতুন আছো এই চ্যানেলে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা লাল বাটনটি প্রেস করে দাও, যাতে সমস্ত তথ্যগুলো তোমরা টাইম টু টাইম এখান থেকে পেয়ে যাও। একসময় কলেজ নিয়ে প্রচুর ভিডিও বানিয়েছি, আজকাল কলেজ রিলেটেড তেমন কোনো তথ্য থাকে না বলে এবং কলেজ ইউনিভার্সিটি ওপেন হয়ে গেছে বলে সমস্ত স্টুডেন্টস এখন কলেজমুখী হয়েছে, যার কারণে তেমন কোনো তথ্য দেওয়ার থাকে না। কিন্তু এর পরেও কনফিউশন থেকে যায় অনেক স্টুডেন্টসদের মনে। কি সেই কনফিউশন? তো সেই কনফিউশনগুলো আজকে ক্লিয়ার করব। থাম্বনেল দেখে বুঝিয়ে গেছো। প্রথমত আমরা দেখেছি রিসেন্ট যে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির রেজাল্ট পাবলিশ হয়েছে, অলমোস্ট 44,000-এর কাছাকাছি স্টুডেন্টস পরীক্ষা দিয়েছিল এবং সেখানে প্রচুর ক্যান্ডিডেট ফেল করেছে, অর্থাৎ সাপ্লি পেয়েছে। এই সাপ্লি দেখে ওয়েস্ট বেঙ্গলের বাদবাকি ইউনিভার্সিটির স্টুডেন্টসদের মনে কিন্তু একটা রীতিমতো ভয় ঢুকে গেছে যে অনলাইন পরীক্ষা, অফলাইন পরীক্ষার এই দোলাচল থেকে বেরিয়ে যখন ট্র্যাডিশনাল সিস্টেম শুরু হলো স্টুডেন্টসরা, তখন কিন্তু সেই অফলাইন পরীক্ষা যখন থেকে দেওয়া শুরু করলো তখন থেকে এই সমস্যাগুলো উঠে আসতে লাগলো এবং এই নিয়ে বিভিন্ন ইউনিভার্সিটির স্টুডেন্টসরা টেনশনে রয়েছে। কিসের টেনশন? নাম্বার ওয়ান, আমি তো পরীক্ষা দিচ্ছি, সাপ্লি যদি পাই আমার কি হবে, পরবর্তী সেমিস্টারে উঠতে পারবো কি না? একটা সেমিস্টারে কটা পেপারে সাপ্লি পেলে পরের সেমিস্টারে আমি উঠতে পারবো, নাকি আবার আমাকে পুরো যে সাপ্লি পেপারগুলো রয়েছে প্রত্যেকটা পেপার শুধু সাপ্লি পেপার দিতে হবে, নাকি পুরো সেমিস্টারের যতগুলো পেপার ততগুলো দিতে হবে? এই একটা প্রশ্ন। অনার্স কেটে যাবে, আমি যদি এই সেমিস্টারে অনার্স পেপারে সাপ্লি পেয়ে যাই তাহলে কি আমার অনার্স কেটে যাবে, যেমন আগে 1+1+1 সিস্টেমে হতো? তো এই প্রশ্নগুলোর উত্তর দেব এবং কতগুলো সেমিস্টার সাপ্লি পেলেও পড়াশোনা বা অনার্স বা গ্রাজুয়েশন তুমি কন্টিনিউ করতে পারবে, কত বছর তুমি পুরোপুরি টাইম পাবে ওভারঅল গ্রাজুয়েশনটাকে কমপ্লিট করার, এই ভিডিওতে ডিসকাস করব। নাম্বার ওয়ান পয়েন্ট আমি আজকে কভার করছি, যেটা সেটা হচ্ছে একটা সেমিস্টারে সাপ্লি পেলে পরের সেমিস্টারে ওঠা যায়। ইয়েস, একটা সেমিস্টারে আমি যদি সাপ্লি পেয়ে যাই পরের সেমিস্টারে আমি উঠতে পারি, একটা পেপারে সাপ্লি হোক, দুটো পেপারে সাপ্লি হোক, আমি উঠে যাব। একটা সেমিস্টারে টোটাল সবকটা পেপারে যদি আমি সাপ্লি পাই তা সত্ত্বেও আমি পরবর্তী সেমিস্টারে উঠতে পারবো। কিন্তু এই যে সাপ্লিগুলো আমি এই সেমিস্টারে পেলাম, সাপোজ আমি ফার্স্ট সেমিস্টারে সাপ্লি পেয়েছি, আমি তো সেকেন্ড সেমিস্টারে উঠে গেছি, কিন্তু ফার্স্ট সেমিস্টারে সাপ্লিগুলো কী হবে? এই ফার্স্ট সেমিস্টারের সাপ্লি পরের বার যখন নেক্সট সেশনের সাথে ফার্স্ট সেমিস্টার পরীক্ষা হবে তখন তোমাকে এই সাপ্লিগুলো ক্লিয়ার করতে হবে। তুমি ধরে নাও ফার্স্ট সেমিস্টারে সাপ্লি পেয়েছো, সেকেন্ড সেমিস্টারে গিয়েও তুমি সাপ্লি পেয়েছো, সেকেন্ড সেমিস্টারে এক দুটো পেপার রয়েছে যেখানে তুমি সাপ্লি পেয়েছো, তখন কি হবে? তুমি থার্ড সেমিস্টারে যখন উঠবে সেকেন্ড সেমিস্টারের পরে তোমাকে থার্ড সেমিস্টার তুলে দেওয়া হবে, তখন কিন্তু তুমি ফার্স্ট সেমিস্টারের সাথে ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টারের সাথে সেকেন্ড সেমিস্টার তুমি দিতে পারবে। এবার প্রশ্ন হলো, সেমিস্টারে সাপ্লি পাওয়া, অনার্স পেপারে সাপ্লি পাওয়া মানে কি অনার্স কেটে যাওয়া? না, এটা ইয়ারলি সিস্টেমে অনার্স কেটে যেত, বাট সিবিসিএস সিস্টেমে অনার্স কাটার কোনো জায়গা নেই। এখানে তুমি কন্টিনিউয়াস প্রসেসে পড়াশোনা চালিয়ে যেতে পারবে, যতগুলো সেমিস্টারে তুমি সাপ্লি পাবে সেই সেমিস্টারের সাপ্লিগুলো তোমাকে ক্লিয়ার করতে করতে যেতে হবে। কিন্তু এখানেও একটা ফুল স্টপ আছে। কোথায় সেই ফুল স্টপ? প্রথমত, যদি কোনো সেমিস্টারে তুমি সাপ্লি পেয়ে যাও, সেই সেমিস্টারের সাপ্লিগুলো তুমি ক্লিয়ার করতে করতে গেলে ফিফথ সেমিস্টারে গিয়ে তোমাকে এই আগের যত সেমিস্টার ছিল, ফার্স্ট, সেকেন্ড, থার্ড এবং ফোর্থ সেমিস্টার, এই চারটে সেমিস্টারের কোনো সাপ্লি কিন্তু রাখলে চলবে না। এই সমস্ত ডিউ সাপ্লি তোমাকে ফিফথ সেমিস্টারের মধ্যে ক্লিয়ার করতে হবে, না হলে ফিফথ সেমিস্টার থেকে তুমি সিক্স সেমিস্টারে আর উঠতে পারবে না। এটা কিছু ইউনিভার্সিটি করে, আবার কিছু ইউনিভার্সিটি সিক্স সেমিস্টার পর্যন্ত তোমাকে সুযোগ দেয় প্রত্যেকটা সেমিস্টারের সাপ্লি ক্লিয়ার করার। যদি সেই সেমিস্টারগুলো তুমি ক্লিয়ার না করতে পারো তুমি সিক্স সেমিস্টারের পরীক্ষা দিতে পারবে না। অতএব তোমার কাছে সুযোগ রয়েছে সাপ্লি ক্লিয়ার করে 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 গিয়ে তুমি পাশ করে করে তুমি যেতে পারবে। এবার প্রশ্ন হচ্ছে যে এই যে সেমিস্টারে তুমি সাপ্লিগুলো পেয়েছো
এই সাপ্লিগুলোর জন্য তোমার কি মার্কশিটে কোনো এফেক্ট পড়বে, সার্টিফিকেটে এফেক্ট পড়বে? ডেফিনেটলি নট। বাট এই প্রত্যেকটা সেমিস্টারের আলাদা আলাদা করে একটা একটা করে সাপ্লি মার্কশিট কিন্তু তুমি পাবে। এই প্রত্যেকটা সাপ্লি মার্কশিটে পার্টিকুলার যে টাইমে বা যে ডেটে বা যে ইয়ারে তুমি সাপ্লি পেয়েছো, পরবর্তী ইয়ারে সেই সাপ্লি ক্লিয়ার করেছো, সেটা কিন্তু তোমার ওই মার্কশিটে উল্লেখ থাকবে। এটা একটা ব্যাপার। এবার প্রশ্ন হচ্ছে কত দিন আমি টাইম পাবো গ্র্যাজুয়েশন পুরোপুরি কমপ্লিট করার? গ্রাজুয়েশন তো 3 বছরের কোর্স, 3 বছর গ্র্যাজুয়েশনের জন্য তুমি টাইম পাবে 5 ইয়ার্স, অর্থাৎ 5 বছর এক একটা রেজিস্ট্রেশনের ভ্যালিডিটি থাকে। তুমি যদি 22-23 সেশনে ভর্তি হও, 22 থেকে 27 পর্যন্ত, অর্থাৎ 5 ইয়ার্স তুমি টাইম পাবে গ্র্যাজুয়েশনের পুরো সিস্টেমটাকে কমপ্লিট করার। 5 বছরের পর যদি 6 ইয়ার হয়ে যায় তাহলে কিন্তু আর পারবে না, তখন কিন্তু আবার নতুন করে তোমাকে ফার্স্ট সেমিস্টার থেকে ভর্তি হতে হবে। ক্লিয়ার হলো? আশা করছি এখান থেকে পুরো বিষয়টা তোমাদের পরিষ্কার হলো। এবার পরিষ্কার করতে চাই আরও একটা জিনিস, রাজ্যের অন্যান্য ইউনিভার্সিটি স্টুডেন্টসরা তোমরা যে ভয় পাচ্ছ, ঘাবড়াচ্ছ, একদমই ঘাবড়িও না, সাপ্লিটাকে অ্যাভয়েড করার চেষ্টা করো। যতটা সাপ্লি কম পাওয়া যায় তত ভালো, নাহলে এই ডিউ চলতে থাকে নতুন সেমিস্টারের পড়া সঙ্গে পুরনো সেমিস্টারের সাপ্লি ক্লিয়ার, এটা একটা বিশাল প্রেশার, একটা হিউজ প্রেশার চলে আসে মাথাতে, যেটা যথেষ্ট চাপের কারণ। তো সেই কারণে বলবো সাপ্লি পাওয়ার চিন্তাভাবনা মাথা থেকে বের করো, সেটা পাশের ক্যান্ডিডেট হোক বা অনার্সের ক্যান্ডিডেট হোক। পাস করতে 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 গেলে তার একটা কনফিডেন্স লেভেল আলাদা তোমাদের থাকে। তো ভালো করে পড়াশোনা করো। আর যে সমস্ত স্টুডেন্টস অন্যান্য ইউনিভার্সিটি নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি স্টুডেন্টসদেরকে দেখে তোমরা ভয় পাচ্ছ, ভয় পাওয়ার কারণ নেই, পুরো কোশ্চেন অ্যান্সার করে আসার চেষ্টা করো। আশা করছি তো তোমাদের মঙ্গল হবে, তোমাদের জয় হবে, চিন্তা করার কোনো কারণ নেই। ভালো করে পড়তে থাকো, যতটা পাচ্ছ কনসেপ্ট ক্লিয়ার করে রাখার চেষ্টা করো, যাতে করে ভালো করে লিখতে পারো। কেননা আগের মতো অতটা হিউজ ডেসক্রিপটিভ পড়াশোনা অনার্স বলো বা পাস বলো সেই অর্থে নেই। এখন টু দি পয়েন্ট অ্যান্সার করতে হয়, তোমাদের প্রজেক্ট থাকে, ইন্টারনাল থাকে, ওভারঅল পাস করার সম্ভাবনা কিন্তু অনেকটা তোমাদের বেড়ে যায়। তো চলো ভিডিওটা এখানে শেষ করলাম। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট সেকশনে জানাতে একদমই ভুলো না। দাদা তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করে সবসময়। ভালো থেকো সবাই, বেস্ট অফ লাক।